Hati bye গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আর আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে মুগ ডালের চিলা। স্কুল যায় না, পাঁচ ছ দিন কামাই করে, এখন স্কুলের টিচাররাও কি জানি কি কিছু বলে না। আর এই যে এখন এই যে চিঠি লিখছে, অবশ্যই ম্যামরাও কিছু বলে না। আমাদের সময় একদিন কামাই করলেই বলতো, আর এই আরেকজন পড়া করছে, ও অবশ্য দেরিতে আসে সবার। আমি আমি মগটাকে এমনি করে রেখে দিচ্ছি, ও ঠিক উল্টে দিচ্ছে, এটা হলো না ভালো করে। কত সুন্দর, এটা খুঁজছিল, এটা খুঁজে দেখছে এখানে দাগটা হয়েছে, দেখছে এখানে পড়েনি, আবার দেখছে দাগ ফুটছে কিনা। সব বোঝে, ডুটু মা কাপটা ভেঙে যাবে, ডুটু আস্তে কোথাও। এই যে মেছে চলে এসছে, মেছে চলে এসছে। ডুগু ক্যাডমিটা খুব ভালোভাবে খায় না বলে একটু নিয়ে আয়, দে দে ওকে, খুলে দে। আমার তো, আমি তো ভিডিও করছি। ক্যাডবেরিটা আনা হলো, ডুগুকে খাওয়াবো। ক্যাডবেরিটা বাজে, অ্যাকচুয়ালি আমাদের এদিককার না খুব বেশি সেল হয় না, তো ওপর থেকে ডেট থাকে ক্যাডবেরির কোম্পানি, বাট ভেতরটা হচ্ছে পুরোটাই ড্যামেজ। মানে এটা দোকানদারের দোষ নয়, কোম্পানিওয়ালারই দোষ। ওয়েস্টগুলো আবার প্যাকেট করে নতুন ডেট দিয়ে দিয়ে দেয়, এটাই তো হচ্ছে। একটু বেরিয়েছিলাম রাজার জন্য, নর্মাল ওই ডেলি ওয়্যারের জন্য দুটো জামা কেনার। এম বাজারে গেছিলাম, তো ফার্স্টে রেডটা আর এইটা ভালো লেগেছে, তো এটাই নিলাম। আর তারপরে একটু ফ্রুট স্যালাড খেলাম, এখন আমরা একটু হেলদি অপশনটাই প্রেফার করি। একটু রেডি হয়ে গেছে, দুটোটা আজকে চলে যাচ্ছে, এই যে পাগলি। আর আমি যাবো এখন পড়াতে, টাটা। রাতের বেলায় পড়িয়ে একটু কাছেপাড়ার দিকে গেছিলাম দরকারে, আর ফেরার পথে গণেশ ঠাকুর, কাছেপাড়াতে এবার ভালোই পুজো হয়েছে, গণেশ পুজো, তো এক জায়গায় দাঁড়িয়ে একটু দেখছিলাম পুজো হচ্ছিল, বেশ ভালোই লাগছিল। এবছর তো আমাদের বাড়িতে করারও ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু অসুজ উঠলো না, তো আর করতে পারলাম না। এই যে পুরি ধরিয়ে এসে এখনই খাবেন হচ্ছে মাংস। অনেকদিন রেডি করছে চিকেনের আইটেম, আর মা ওখানে করবে হচ্ছে পরোটা। এখানে মাংস রেডি, আর এখানে যে মা পরোটা ভাজে, এই জিনিসটাই, এই জিনিসটাই আমার হয় না। ফুলকো ফুলকো লুচি হয়, ফুলকো ফুলকো পরোটা, ফুলকো ফুলকো পরোটা হয় আমাদের বাড়িতে। আরে কথাটা তো হয় না, ফুলকো ফুলকো পরোটাকে বলে। মাংসটার কালার দেখে যদিও ভক্তি আসছে না, কিন্তু একদম হেলদি রাখার চেষ্টা করেছি। যাই হোক গিয়ে, তাহলে আজকের ব্লগটাকে এইটুখানেই রাখলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।